লেখা কি ওবায়দুল কাদের সাহেব দেন নাই, জীবনে আর রাজনীতি করবো না, এটা তো রেকর্ড আছে। যত ভাড়াটিয়া লোক দিয়ে আপনার ইতিহাস লেখান, বক্তব্য রাখান, রাখেন, ভাড়াটিয়া লোক দ্বারা বা মিটিং মিছিল করান, দেওয়াল লিখান, পোস্টার করেন, কিন্তু লাভ হবে না। ইতিহাসে যে আমার যে স্বাধীনতার যে চেতনাটা ছিল, আমার স্বাধীনতার চেতনাটা কি ছিল, একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, এবং সেই স্বাধীনতার লড়াইয়ে আমরা কিন্তু জয়লাভ করেছি। কিন্তু আজকের 51 বছর পার হয়ে 52-তে আমরা পড়েছি, পড়তে যাচ্ছি, কিন্তু আমার গণতান্ত্রিক রাষ্ট্রটা প্রতিষ্ঠা হয় নাই। গণতান্ত্রিক রাষ্ট্র যদি প্রতিষ্ঠা হতো, আজকের এই টক শোতে এই বিচ্ছিন্ন বিক্ষিপ্ত আলোচনাগুলো আসতো না, আমরা একজন আরেকজনকে আক্রমণ করতাম না, আক্রান্ত হতাম না। কারণ হলো গণতান্ত্রিক রাষ্ট্রীয় ব্যবস্থা জবাবদিহিতা থাকে, জবাবদিহিতা যখন থাকে তখন আইনের শাসন থাকে, ন্যায় বিচার থাকে, সুষম বণ্টন থাকে, মানব অধিকার থাকে, গণতান্ত্রিক অধিকার থাকে, ভোটের অধিকার থাকে, বেকার যুবকের কর্মসংস্থান থাকে, এবং উন্নয়নের ধারাও অব্যাহত থাকতো। আজকে গণতান্ত্রিক রাষ্ট্র না হওয়ার কারণে আজকের এই লড়াই, আজকে আজাদ ভাই আক্রমণ করেন বিএনপিকে, বিএনপি আক্রমণ করেন আজাদ ভাইদেরকে, আওয়ামী লীগকে। আমি মনে করি আজকের যে লড়াই হচ্ছে গণতান্ত্রিক আন্দোলনের লড়াই, আমরা রাজপথে আসি, আমি পরিষ্কার বলি আমার প্রত্যেকটা সমাবেশে, আমাদের এই লড়াই একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াই, আমাদের এই লড়াই সুস্থ ধারার রাজনীতি ফিরে আসা আনার লড়াই, আমাদের এই লড়াই প্রতিহিংসা মুক্ত একটি বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াই। এই এটা এই তিনটা শর্ত আমরা প্রতিষ্ঠা করতে চাই আগামী নতুন প্রজন্মের জন্য, আমাদের এই যে ভূখণ্ডটা আমরা রেখে যেতে চাই আমাদের সন্তানদের কাছে, একটা প্রতিহিংসা মুক্ত বাংলাদেশ, সুস্থ ধারার রাজনীতি এবং একটা গণতান্ত্রিক রাষ্ট্র, তাহলে সব সমস্যার সমাধান হবে বলে আমি বিশ্বাস করি। সেলিম সাহেব বলছেন পার্লামেন্টে, আর আইনমন্ত্রী সাহেব আজকে বলছেন, উনি তো একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে আইন, যেখানে ন্যায় বিচারের কথা, সুশাসনের কথা থাকে, তিনি বলছেন, ওনার বক্তব্যটা তো ফেলে দিতে পারবো না, ইতিহাসে তো এটাও লিপিবদ্ধ থাকবে। তো আমরা আমরা আগামী প্রজন্মের কাছে কি বলবো? আর মুচলেকার কথা যেটা বলছেন, আমাদের অঞ্চল, আমার বাড়ি ফেনী, আপনারা জানেন কিনা আমি জানি না, আমাদের অঞ্চলে একটা প্রবাদ আছে, আঞ্চলিক প্রবাদ, কসুরের মার বড় গলা, এটা খানর বচনের মতন বলে যে চোরের মার বড় গলা, চুরি করছে এবং মা জোর করে এটা বড় গলা বলতেছে আমার সন্তান চোর না। আজকে যেটা বলছেন মুচলেকার কথা, মুচলেকা কে দিছেন? শাসক দলের সেক্রেটারি জেনারেল ওবায়দুল কাদের সাহেব, এই যে আজাদ ভাই বললেন তত্ত্বাবধায়ক সরকারের সময় তারেক রহমান সাহেব মুচলেকা দিয়ে গেছেন। তো মুচলেকা কি ওবায়দুল কাদের সাহেব দেন নাই, জীবনে আর রাজনীতি করব না, এটা তো রেকর্ড আছে, এটা তো অফিসিয়াল রেকর্ড আছে, এটা তো মিথ্যা তথ্য নয়। মুচলেকা কি জলিল সাহেব দেন নাই, তৎকালীন সাধারণ সম্পাদক মরহুম আব্দুল জলিল সাহেব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তিনি মুচলেকা দিয়েছেন। তারপরে আরেকটা কথা, আমি যে কথাটা বলতেছিলাম যে আপনার জলিল সাহেব এবং সেলিম সাহেব, শেখ সেলিম সাহেব পার্লামেন্টে দাঁড়িয়ে যে কথাটা বললেন, সেলিম সাহেব 111-এর সময় যে তত্ত্বাবধায়ক সরকারটা 111-এর আমলে ছিল, সেলিম সাহেব কি বলেছিলেন? ওনার নেত্রীর বিরুদ্ধে স্টেটমেন্ট দেন নাই, সেটা মুচলেকা না, সেটা হলো নাক নাকে খত দেওয়া। আমি যদি আজকে এই শব্দটা বলি, নাকে খত দেওয়া, খত দিয়েছেন। তো এখন আমি তো ওনাদেরকে মিথ্যাবাদী বলতে পারি না, আমি মিথ্যাবাদী এই অশোভন শব্দটা ব্যবহারও করতে চাই না, তবে ওনারা শাসক দল সব সময় আপনার অসত্য কথা বলে আসছেন, অসত্য তথ্য দিচ্ছেন, অসত্য ইতিহাস তৈরি করতেছেন, এ থেকে বিরত থাকতে হবে, না হলে একদিন ইতিহাসে রাস্তা খুঁড়ে নিক্ষিপ্ত হবেন। যত ভাড়াটিয়া লোক দিয়ে আপনার ইতিহাস লেখান, বক্তব্য রাখান, রাখেন,
ভাড়াটিয়া লোক দ্বারা বা মিটিং মিছিল করান, দেওয়াল লিখান, পোস্টার করেন, কিন্তু লাভ হবে না। ইতিহাসের আস্থা কুড়ে নিক্ষিপ্ত হতে হবে। ইতিহাস তার নিজস্ব গতিতেই চলবে, কারণ সত্য ইতিহাস কখনো না কখনো কোনো না কোনো সময় উদ্ভাসিত হবেই, এখান থেকে কেউ রোধ করতে পারে না। 50 বছরের জায়গায় হয়তো আরো 50 বছর লাগতে পারে, ইতিহাস কিন্তু আসবে। আর একটা কথা বলে আমি আমার বক্তব্যটা শেষ করতে চাই। আজাদ ভাই, আমার ভাই আজাদ ভাই বলছিলেন বেগম খালেদা জিয়া সম্বন্ধে, তিনি 3-3 বারের প্রধানমন্ত্রী, তিনি স্বীকার করছেন এবং শ্রদ্ধা জানাইছেন, ধন্যবাদ ওই জন্য ওনাকে। আমি আজকে যদি এই আলোচনা প্রশ্ন রাখি যে আইনের শাসন কি আমার দেশে আছে, আমি বলবো নাই। যদি আইনের শাসন থাকতেন তাহলে তিনি 3-3 বারের প্রধানমন্ত্রী। আবার তিনি বলছেন বা আজাদ ভাই বলছেন তিনি অসুস্থ, এই কথাটা সত্য, তিনি অসুস্থ। আবার তিনি বয়োজ্যেষ্ঠ, আবার তিনি নারী, আবার তিনি একটি বড় দলের প্রধান, এই প্রত্যেকটা ক্রাইটেরিয়া বেগম খালেদা জিয়া জামিন পাওয়ার যোগ্য, কিন্তু ওনাকে অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত আইনের শাসন যেহেতু নাই, আমি আদালত অবমাননা হয়ে যেতে পারে, আমি সেই লাইনে যেতে চাই না, কিন্তু অ্যাপিলেট ডিভিশন ওনাকে জামিন দেন নাই। জামিন দিলেন কিভাবে, কে নির্বাহী ক্ষমতা বলে ওনারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, আমরা বলি অবৈধ সরকারের প্রধানমন্ত্রী, যাই হোক উনি প্রধানমন্ত্রী, ওনার নির্বাহী ক্ষমতা বলে বেগম খালেদা জিয়াকে বাসায় থাকার অনুমতি দিলেন। তো বাসায় থাকার অনুমতি তার মানিটা কি? তার মানে আইনের শাসন যদি থাকে তাহলে প্রত্যেকটা ক্রাইটেরিয়া, আজাদ ভাইয়ের বক্তব্যে এই ক্রাইটেরিয়া আপনার একটা লোক জামিন পাবে, নারী, অসুস্থ, বয়োজ্যেষ্ঠ, সাবেক প্রধানমন্ত্রী, বড় দলের নেত্রী, এই প্রত্যেকটা ক্রাইটেরিয়া তিনি জামিন পান, কিন্তু ওনাকে জামিন দেওয়া হয় নাই। যেহেতু আইনের শাসনটা আমার দেশে নাই, সেই কারণে নির্বাহী ক্ষমতা বলে তিনি মাননীয় প্রধানমন্ত্রী দিয়ে দিলেন। তার মানিটা কি? তার মানি নির্বাহী ক্ষমতাটাই হলো সর্বোচ্চ আদালতের উপরে, তাহলে আইনের শাসনটা কোথায়? আচ্ছা, আর